আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। নৌকার সিল হবে টেবিলে এবং ওপেন, একের অধিক সিল মারতে হবে, পুলিশ প্রিজাইডিং কর্মকর্তারা কিছু করতে পারবেন না। কথাগুলো মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম খালেকের। 1 মিনিট 34 সেকেন্ডের ভিডিওতে এম এম খালেককে বলতে দেখা যায়, নৌকার সিলটা আমরা টেবিলে দেব আর সদস্যের সিলটি গোপন কক্ষে দেব। এখানে পুলিশ প্রশাসন প্রিসাইডিং কর্মকর্তা যারা আছেন তাদের কিছু করার নেই, তাদের কিছু বলার নেই। আমি ভোট দেব, টেবিলে দেব, ওপেন দেব। যদি প্রশাসন বাধা হয়ে দাঁড়ায় আমরা লন্ডনে থাকব না, আপনাদের আশেপাশেই থাকব, ফোন খোলা থাকবে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের সঙ্গে প্রধানমন্ত্রী স্বয়ং আছেন, আমাদের মন্ত্রী আছেন, এমপি আছেন, গণ্যমান্য নেতারা আছেন। আপনাকে ভোট দেওয়ার সময় যদি কেউ ঠেলা দেয় তবে আপনিও তাকে ঠেলা দেবেন, আপনারা সেন্টার নিয়ন্ত্রণে নেবেন। এই নিয়ে এক রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছেন, এ আর নতুন কি, একই চিত্র সারা দেশে, আমরা ধন্য। আমার মনে হচ্ছে না এই কথাগুলো তার ব্যক্তিগত, আর সে কি ভুল বলেছে। এভাবেই তো হচ্ছে প্রত্যেকটা নির্বাচন, আর এই কথা ভাইরাল হওয়ায় মিডিয়াতে লেখা হচ্ছে, কিন্তু মিডিয়া এইসব অনেক কিছু জানে অথচ লিখতে সাহস করে না। তাছাড়া এই নেতাদের বক্তব্যগুলো একবারও একজন সাংবাদিক প্রধানমন্ত্রীর সাথে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করার সাহস পায় না, তখন সব কটা হয়ে যায় চেতনার গোলাম। ভোটের কি দরকার রে ভাই, একটা তালিকা করে বলে দিলেই তো হয় যে এত তারিখ থেকে অমুক চেয়ারম্যান, তাহলেই তো নিজেদের মধ্যে কামড়াকামড়িটা হতো না। এই ভদ্রলোককে এখনো সময় আছে, সবাই মিলে থামান, না হয় চিড়িয়াখানার খাঁচায় বন্দি করিয়া জনসাধারণকে রাখার সুব্যবস্থা করিয়া দেন। এই স্লোগানকে সামনে রেখে আমরা অগ্রসর হই। আরেকজন বলেছেন, এখন বরং নির্বাচন তুলনামূলক কিছুটা সুষ্ঠু হলেও অবাক অস্বাভাবিক মনে হয়, কেননা সেখানে ভোট ডাকাতি স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেখানে মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলে অবাক হওয়া স্বাভাবিক নয় কি? এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের লক্ষণ, মুক্তিযুদ্ধের চেতনার লক্ষণ। আসুন সকলে মিলে তাদের সমর্থন করি, এটা সমর্থন না করলে আপনি রাজাকার হয়ে যাবেন। ভোট চুরি করে ক্ষমতায় আসার নিয়ত আমাদের নেই, ডাকাতি করে আসার নিয়ত আছে। যা সাধারণত হয় সেই কথা সবার সামনে বলেছেন উনি, এই জন্য ওনাকে পুরস্কৃত করা হোক। সত্য কথা বলার জন্য তাকে পুরস্কৃত করা উচিত। দেশে সকল ধরনের নির্বাচন বন্ধ ঘোষণা করে আদৌ নির্বাচন কমিশন থাকবে নাকি থাকবে না সেটা নিয়ে একটা নির্বাচন করার তীব্র দাবি জানাচ্ছি। বর্তমান নির্বাচনের এই অবস্থা সারা বাংলাদেশেই চলছে। এইরকম বক্তব্যের জন্য নমিনেশন বাতিল করে দল থেকে বহিষ্কার করা উচিত। আরেকজন মন্তব্য করেছেন, গুন্ডামি পাণ্ডামি অগণতান্ত্রিক পন্থা ছাড়ো, সমস্যা নেই, আপনারা যেভাবে চাইবেন আমরা সেভাবে দিব। জি হ্যাঁ, এটাই অনেক দিন ধরে চলে আসা নিয়ম, হয়তো সাংবাদিক সাহেব প্রথম জানলেন, তবুও ভালো যে এমন কিছু লেখার সাহস সাংবাদিকের হয়েছে। যদিও ভিডিও ভাইরাল না হলে সাংবাদিক সাহেব কখনো সাহস পেত না। আমরা গণতন্ত্রের স্বর্ণ যুগ অতিবাহিত করছি, শেখ হাসিনার গণতন্ত্র, তারপরও একদল লোক বলবে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সরকারের বিরুদ্ধে মন্তব্য করে জয় মন্তব্য করেছে, সেটা পুরো বাংলাদেশের চিত্র বলতে গেলে। আমার ইউনিয়নে 23 ডিসেম্বর ভোট হবে শুনছি, মনে হয় না আমাদের গিয়ে ভোট দিতে হবে, সেখানে এলাকার গণ্যমান্য যারা আছেন ওনারা রাত্রে ভোট দিয়ে আমাদের কষ্ট কমিয়ে দিয়ে থাকেন, ইদানিং আপনার মাধ্যমে তাদেরকে একটা ধন্যবাদও দিয়ে দিলাম। এগুলো আবার নতুন কি, অনেক কাল ধরেই শুনছি এগুলো এবং হচ্ছেও এমন। যাই হোক, জয় বাংলা, জয় নৌকা, ভোট চোরের গডফাদার আছেন, সমস্যা নেই, চালিয়ে যান। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, খুকু ভুল হয়ে গেছে, আমার ভোট তুমি দাও। সরকারকে বকা দিয়ে কাদের নামে একজন বলেছে, সবাইকে দেখাইয়া দাও, এটা আওয়ামী লীগের পুরনো গান, নতুন করে বলার কি আছে, পুরো বাংলাদেশে এটাই বাস্তবতা। এর চেয়েও বাস্তবতা হলো তারা খুন হত্যা বিরোধী প্রার্থীকে আঘাত করতেও নির্দেশ দেয়। নির্বাচন নামে নাটক করার দরকার কি, পাকিস্তানি শোষণ এর থেকে কোনো অংশে কম না, এই আর নতুন কিছু না, সন্ত্রাসী সংগঠন একটা, ভরসারা খুন নৌকায়,
এরা দেশের সাথে বেইমানি করেও সরকারের ভালোবাসা পাবেন, আর সৎ পরিশ্রমী ত্যাগী জাহাঙ্গীর বহিষ্কার হবে। আওয়ামী লীগ কর্তৃপক্ষ কি কখনো তাদের এইসব উগ্রবাদী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়? হয়তো কখনোই না, তারা বরং উৎসাহ দিতে পছন্দ করে। প্রচুর উন্নয়ন হচ্ছে দেশে, তাই এই উন্নয়নকে চালু রাখতে টেবিলের উপর ভোট দিতে হবে, ওপেনে ভোট দিতে হবে। এদিকে বাসে অর্ধেক ভাড়া দিতে চেয়ে ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগে ঢাকায় ছাত্রীর বিক্ষোভ। বাসে অর্ধেক ভাড়া দেওয়ার দাবি করে ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগে রবিবার বিক্ষোভ দেখিয়েছে একদল ছাত্রী। গত দুদিন ধরেই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বাসে অর্ধেক ভাড়া দেবার দাবিতে খণ্ড খণ্ড আন্দোলন করছে শিক্ষার্থীরা। সম্প্রতি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর পর শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দেবার দাবিটি সামনে আনেন। এক সময় গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেবার প্রচলন থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে আর সেই নীতি অনুসরণ করতে চাইছেন না বেশিরভাগ গণপরিবহন মালিকেরা। সকালে ঢাকার বেগম বদরুননেসা সরকারি মহিলা কলেজের একদল শিক্ষার্থী নানা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে সংলগ্ন বক্সিবাজারের সড়কে নেমে এসে অবরোধ সৃষ্টি করে। তাদের অভিযোগ, ওই কলেজের এক শিক্ষার্থী বাসে অর্ধেক ভাড়া দিতে চাইলে ওই বাসের একজন শ্রমিক তাকে ধর্ষণের হুমকি দেয়। পরে ওই শিক্ষার্থী বিষয়টি সহপাঠীদের জানালে তারা এই ঘটনার প্রতিবাদে সকাল থেকে বিক্ষোভ শুরু করে। ঘণ্টা দুয়েক বিক্ষোভ দেখানোর পর এক পর্যায়ে তারা অবরোধ তুলে নেয়। তবে তারা জানায়, অভিযুক্তকে গ্রেফতার করা না হলে 23 নভেম্বর থেকে তারা আবার আন্দোলন শুরু করবে। অবশ্য বিক্ষোভ দেখালেও ধর্ষণের হুমকি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো অভিযোগ জানায়নি শিক্ষার্থীরা। চকবাজারের পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কুদরতি খুদা বিবিসি বাংলাকে বলেন, পুলিশ এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাননি, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি। এর আগে বাস ভাড়া অর্ধেকে নামিয়ে আনার দাবিতে শনিবারও বিক্ষোভ করে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মূল বিক্ষোভ অর্ধেক ভাড়ার দাবিতে। রবিবার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, বিক্ষোভরত একজন ছাত্রী বলছেন, আমরা যখন আসা যাওয়ার জন্য বাসে উঠতে যাই, আমাদের কেন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে? আমরা কি ভাড়া দিয়ে যাব না? হাফ পাসের বেলায় 10 টাকার ভাড়া 15 টাকা রাখবে না, 20-25 টাকা রাখবে। ওই শিক্ষার্থী আরো বলেন, অনেক কন্ডাক্টর আছে মেয়েদের ব্যাট টাচ করে, কেন করবে? আজ একজন প্রতিবাদ করেছে, অনেকে তো বলতেই পারে না, আমরা কেন এত হয়রানির শিকার হব? শিক্ষার্থীদের 3 দফা দাবির মধ্যে রয়েছে বাস ভাড়া অর্ধেক নেয়া, ধর্ষণের হুমকি দেয়া বাস শ্রমিককে গ্রেফতার এবং শিক্ষার্থীদের অশালীন আচরণ না করা, নির্দিষ্ট স্টপেজে ওঠানামা করানো, মাঝ রাস্তায় নামিয়ে না দেয়া। এর আগে গত 7 নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাস ভাড়া কিলোমিটার প্রতি 1.70 টাকা থেকে বাড়িয়ে 2.15 টাকা করা হয়। দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটার প্রতি 1.42 টাকা থেকে বাড়িয়ে 1.80 টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের বক্তব্য, বাড়তি যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেটি দেয়া তাদের পক্ষে সম্ভব নয়, কারণ প্রতিদিন তাদের 20-30 টাকা বেশি ভাড়া দিতে হচ্ছে। তারা বলছেন, মাস শেষে তাদের একজন শিক্ষার্থীর জন্য প্রায় 600-700 টাকা বেশি ভাড়া দিতে হচ্ছে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়ার কারণে। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে আরেকটি অভিযোগে বলা হচ্ছে যে, সরকার যে ভাড়া নির্ধারণ করে দিয়েছে, বাস শ্রমিকরা তার চেয়ে বেশি ভাড়া আদায় করছে, যা বহন করা শিক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়, আর এজন্যই বাস ভাড়া অর্ধেক কমানোর দাবি করছে তারা।